নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম তোমাদেরই ইউটিউব চ্যানেল টেকনিক্যালিটিতে ইন্ডিয়ান এয়ার ফোর্স থাউজেন্ড টোয়েন্টি গ্রাউন্ড ডিউটি মানে কিন্তু ইন্ডিয়ান এয়ার ফোর্সে কিন্তু রিক্রুট করা হচ্ছে দুশো পঁয়ত্রিশটি ফ্লাইং ব্রাঞ্চ এবং কিন্তু গ্রাউন্ড ডিউটি অফিসার পদে তোমরা এই পদটিতে কী করে আবেদন করতে পারো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে লাস্ট ডেট কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স কী রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তার জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে সমস্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কী বলা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড গ্রাউন্ড ডিউটি পোস্ট মানে কিন্তু ফ্লাইং ব্রাঞ্চ এবং কিন্তু গ্রাউন্ড ডিউটি পোস্টটি কিন্তু রিক্রুট করা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ পাবলিশ এ রিক্রুটমেন্ট নোটিফিকেশন অন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স কেরিয়ার ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যাজ ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর দ্য রিক্রুটমেন্ট অফ টু থ্রি ফাইভ মানে টু হান্ড্রেড থার্টি ফাইভ ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড গ্রাউন্ড ডিউটি পোস্ট মানে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বলা রয়েছে তোমরা কিন্তু এই দুটি পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং এখানে কিন্তু দুশো পঁয়ত্রিশটি পোস্ট রয়েছে কমপ্লিট ডিটেলস অ্যাবাউট ইন্ডিয়ান এয়ারফোর্স জবস টু থাউজেন্ড টোয়েন্টি লাইক কোয়ালিফিকেশান ভ্যাকেন্সি ডিটেলস এজ লিমিট এজ লিমিট সিলেকশন প্রসেস পে স্কেল অ্যান্ড হাউ টু অ্যাপ্লাই দ্য ইনফর্ম ইনফরমেশন আর গিভেন বিলো মানে কিন্তু তোমরা এখানে কোয়ালিফিকেশান কী লাগবে ভ্যাকেন্সি কতগুলি রয়েছে এজ কত হতে হবে মানে বয়স কত হতে হবে সিলেকশান প্রসেস কী রয়েছে তোমাদের হলো স্যালারি কত দেওয়া হবে এবং তোমরা কী করে আবেদন করতে পারো সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে নিচের দিকে কোন অর্গানাইজেশান রিক্রুট করছে সেটা হলো আই এ এফ মানে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স রিকুট করছে অফিশিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু এই দুটি অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তোমাদের কিন্তু বিটুটি ডেস্ক্রিপশন বক্সে ও অফিসিয়াল সাইটেলিং প্রোভাইড করে দেবো পোস্ট নেম ফ্লাইং ব্রাঞ্চ অ্যান্ড গ্রাউন্ড ডিউটি তোমাদের কিন্তু এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো পঁয়ত্রিশটি এবং লাস্ট ডেট অ্যাপ্লাই করা তিরিশ বারো দু মানে কিন্তু ডিসেম্বর মাসের ত্রিশ তারিখের আগে তোমাকে কিন্তু এই পোস্টটিতে কিন্তু আবেদন কিন্তু করতে হবে এলিজেবেল ক্রাইটেরিয়া ফর ইন্ডিয়ান এয়ার ফোর্স রিকুয়ারমেন্ট টু তোমাদের কী লাগবে বলে দেখো কী বলেছে এখানে ক্যান্ডিডেট শুড গো টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফরদার ডিটেল ইনফরমেশান মানে কিন্তু তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান থেকে কিন্তু চেক আউট করতে কিন্তু বলা রয়েছে এবার দেখো কী বলেছে ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি ডিটেলস এ এফ সি এটি এস এস সি সিক্সটি নাইন হ্যাঁ রয়েছে এর মধ্যে কোর্স নাম্বার দেখতে পাচ্ছ রয়েছে গ্রাউন্ড ডিউটির ক্ষেত্রে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল এখানে কিন্তু টোটাল পথ রয়েছে সাতাশটি এসএসসি এদের জন্য

যে কনসেশন করা হয় সেটা কিন্তু এখানে উল্লেখ করা দেওয়া হয়েছে কারা কারা পাবে সেটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারো এরপর ধরো গ্রাউন্ড ডিউটি অফিসার টেকনিক্যাল অবল নন টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে তোমাদের এই ক্ষেত্রেও কিন্তু কুড়ি থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে ফ্লাইং ব্রাঞ্চের ক্ষেত্রে ছিল কুড়ি থেকে চব্বিশ আর হলো গ্রাউন্ড ডিউটি অফিসারের ক্ষেত্রে কুড়ি থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে এই পটির ক্ষেত্রেও তোমাদের পয়লা জানুয়ারি দু হাজার বাইশ হিসাবে তোমাদের বয়স হিসাব করতে হবে তোমাদের কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার বাইশের মধ্যে যদি কুড়ি থেকে ছাব্বিশ বছরের মধ্যে বয়স হয় তোমরা কিন্তু এই পদটিতে আবেদন কিন্তু করতে পারো অ্যাপ্লিকেশন ফিজ কত রয়েছে তোমাদের দেখো এই পথটিতে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিজটি রয়েছে সেটা দুশো পঞ্চাশ টাকা রয়েছে এবং নট রিফান্ডেবল মানে কিন্তু তোমরা যদি একবার অ্যাপ্লাই করে দাও তোমরা কিন্তু এই টাকাটি কিন্তু আর ফেরত পাবে না এবং এখানে কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে এস সি এসটি পার্সিতে যে সমস্ত ছাড়গুলি রয়েছে সেটা কিন্তু উল্লেখ করা নেই তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি তার জন্য কিন্তু চেকআউট কিন্তু করতে হবে এরপর দেখো কী বলেছে স্যালারি স্কেল কত রয়েছে ক্যান্ডিডেট আচ্ছা অফিসিয়াল নোটিফিকেশন চেক করতে বলেছে সিলেকশন প্রসেসটিও তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু চেক আউট কিন্তু করতে বলা রয়েছে আমি দেখিয়ে দেবো একটু বাদেই কী করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলাইনের থ্রুতে অ্যাপ্লাই করতে হবে আই এফ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু ফার্স্ট ডিসেম্বর দু হাজার কুড়ি তারিখে কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে তার মানে কিন্তু তিরিশে ডিসেম্বর দু হাজার কুড়ির মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কিন্তু করতে হবে মানে ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থেকে এটা অ্যাপ্লাই চালু হয়েছে এবং শেষ ডেট রয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার কুড়ি এরপর দেখো কি বলা রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ইম্পর্টেন্ট ডেট স্টার্টিং অনলাইন অ্যাপ্লিকেশান যেটা একটু আগেই বললাম এক বারো দু হাজার কুড়ি থেকে চালু হয়েছে এবং শেষ ডেট রয়েছে তিরিশ বারো দু হাজার কুড়ি এবং অফিসিয়াল সাইটের লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এটা রয়েছে অফিসিয়াল সাইটের লিঙ্ক তোমরা কিন্তু এই অফিসিয়াল সাইটে ভিজিট করতে পারো তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবে এরপর দেখো যে অফিসিয়াল তোমাদের হলো নোটিফিকেশানটি রয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশনটি লিঙ্ক কিন্তু ভিডিওটি ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু এই কেন পাতার রয়েছে তোমরা কিন্তু চেকআউট করতে পারো তোমরা কিন্তু এখানে সমস্ত যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে কার কার ক্ষেত্রে রকম ছাড় পাওয়া যাবে তো এখান থেকে কিন্তু মাঝাবি তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি চেক আউট চেকআউট করে নিও বয়সের যে সমস্ত ভিত্তিগুলো রয়েছে সেগুলো আউট করে নিও শিক্ষাগত যোগ্যতা কী হতো যাবতীয় ইনফরমেশন কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটির মধ্যে রয়েছে কারণ তোমরা যদি ইন্টারেস্টেড হয়ে থাকো আশা করি তোমরা কিন্তু চেকআউট কিন্তু নিজেরাই করে নিতে পারবে তাছাড়াও যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এই নাম্বারে কিন্তু কল করতে পারো কল করে কিন্তু তোমাদের কিন্তু প্রবলেমের প্রবলেমের কথাটা বলতে পারো এবং সেখান থেকে আশা করি সলিউশন পেয়ে যাবে এছাড়া তোমরা কিন্তু এইখানেও কিন্তু মেল করতে পারো তো এই সমস্ত জিনিসগুলি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে রয়েছে কী করে অ্যাপ্লাই করতে হবে কী কী ডকুমেন্টের রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে চেক আউট করতে হবে এবং কিন্তু মোবাইল নাম্বার এবং কিন্তু ইমেল আইডির প্রয়োজন রয়েছে তোমাদের কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া রয়েছে আশা করি তোমরা যদি ইন্টারেস্টেড হবা তো ঠিক তোমরা করবে এবং দেখো এখানে কিন্তু সিলেবাস রয়েছে কোন কোন পদের ক্ষেত্রে কি করে এক্সাম না হবে কী কী তোমাদের কোশ্চেন থাকবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো মাস বি তোমরা চেক আউট করে নিও এই তো নোটিফিকেশান রয়েছে তোমরা কিন্তু সমস্ত নোটিফিকেশানটি আশা করি চেক করে নিতে পারবে আই হোপ যদি কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের কিন্তু হেল্প করার চেষ্টা করবো এবং হাইট কত হতে হবে ওয়েট কত হবে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই ছিল নোটিফিকেশানটি আই হোপ তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লিখেছে যদি ভিডিওটি ইনফরমেটিভ লিখে থাকে ভিডিওটিতে লাইক করে দিও সমস্ত বন্ধু বান্ধবীর সাথে ভিডিওটি শেয়ার করে দিও এবং এইরকম হেল্পফুল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল লাইকেনটিকে এনেবল করে নেওয়া সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ এখনকার এই ভিডিওটি দেখার জন্য ডিসক্রিপশন বক্সে একটি ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে তোমরা সেই ফেসবুক গ্রুপটিতে জয়েন করতে পারো সমস্ত রকম ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য ধন্যবাদ এখনকার এই ভিডিওটি দেখার জন্য